হ্যালো গাইস, আমি দীপ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপ এক্সক্লুসিভ। সো এখন আমি এই ভিডিওতে কথা বলবো চিত্রার মানুষকে নিয়ে এবং মানুষের ডে টু এর অ্যাডভান্স বুকিং রিপোর্টকে নিয়ে। সো বিষয়টা হচ্ছে এটা, গতকাল কিন্তু খুব যে খারাপ রেসপন্স হয়েছে তা কিন্তু না নয়। আমি কিন্তু প্রিভিয়াসলি একটা ভিডিওতে জানিয়েছিলাম যে মানুষের ডে ওয়ানের বক্স অফিস কালেকশনটা কেমন কি হতে পারে। তোমরা অবশ্যই কিন্তু সেই পার্টিকুলার ভিডিওটা কিন্তু চেক করো এবং তোমাদের কি মতামত এবং তোমরা এবং তোমাদের কি মনে হয় যে ডে ওয়ানে কতটা কালেকশনস করতে পারে, ওটাও কিন্তু আমাকে হচ্ছে কমেন্ট করে শেয়ার করতে পারো। সো এখন আমি এই ভিডিওর মতে কথা বলবো জিদ্দার মানুষের ডে টু এর অ্যাডভান্স বুকিংটা কীরকম। সো কলকাতার যে অবস্থা, কলকাতার যেটা আমি দেখলাম বুক মাসুতে, এবং আমি এই পার্টিকুলার যে ভিডিওটা এখন কিন্তু করছি ঠিক সকাল 10টার সময়, সো তখন একমাত্র আমি দেখলাম যে সিনেপলিস লেক মলে 2:45 দিকে একটা শো আছে, ওটা কিন্তু প্রায় হাউসফুল, এবং তার সঙ্গে সঙ্গে সাউথ সিটি মলের কিন্তু পরপর যে শোগুলো আছে ওগুলোও কিন্তু রেসপন্স প্রচণ্ড ভালো, এবং তার সঙ্গে সঙ্গে আরও কয়েকটা সিঙ্গেল স্ক্রিন এবং আরও কয়েকটা মাল্টিপ্লেক্স স্ক্রিন আছে যেখানে জিদ্দার মানুষের রেসপন্স কিন্তু প্রচণ্ড ভালো, এবং তাছাড়া ম্যাক্সিমাম জায়গায় কিন্তু হল দেখলে মোটামুটিভাবে কিন্তু ফাঁকা। সেগুলো কোথায়? সেগুলো কিন্তু ম্যাক্সিমাম সিঙ্গেল স্ক্রিনে, এবং ওই জায়গাতে আমি বলছি, আমি গ্যারান্টি দিয়ে বলছি, ওই জায়গাতে কিন্তু স্পট বুকিংটা আমি কিন্তু বারবার মেনশন করছি, স্পট বুকিংটা কিন্তু মারাত্মক লেভেলের হবে, এবং গতকাল যা রেসপন্স ছিল আই থিঙ্ক ওয়ার্ড অফ মাউথটা প্রচণ্ড স্ট্রং হয়েছে, এবং ওয়ার্ড অফ মাউথটা প্রচণ্ড স্ট্রং হওয়ার জন্যে কিন্তু কিছু কিছু জায়গায় হয়তো সাধারণ দর্শকের যে ডিমান্ড, সেই ডিমান্ডে হয়তো শো বাড়াতেও কিন্তু বাধ্য হতে পারে কিছু কিছু সিনেমা হল। এবারে দেখা যাক এক্স্যাক্টলি কি মানে গল্পটা আজকে দাঁড়ায়, এবং বাট আজকের অ্যাডভান্স বুকিং যা জিদ্দার যে টার্গেটেড অডিয়েন্স সেই অনুযায়ী কিন্তু প্রচণ্ড ভালো, আমি জাস্ট এটা বলবো। এবারে স্পট বুকিং যদি ভালো হয় এটা, তাহলে কিন্তু জিদ্দার মানুষ আজকেও একটা ভালো রেসপন্স পাবে অডিয়েন্সের কাছ থেকে, এবং সাধারণ দর্শক কিন্তু চাইছে এই ধরনের মাস কমার্শিয়াল প্রজেক্টটাকে দেখতে। সো আজকের যে রেসপন্স ওটা কিন্তু প্রচণ্ড ভালো, আমি আশা করছি আজকেরও কিন্তু ডে ওয়ানের মতো একটা কালেকশন করবে বা একটা জাম্পও আমরা দেখতে পেতে পারি। এবারে দেখা যাক কী হয়, তোমাদের কি মতামত এবং তোমরা আজকের মানুষ দেখতে যাচ্ছ কি না আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে শেয়ার করতে পারো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে মানুষ সংক্রান্ত আরও অনেক অনেক এক্সক্লুসিভ আপডেটকে নিয়ে। টাটা।